আন্তর্জাতিক বইমেলার সপ্তম দিনেও অব্যাহত রয়েছে পাঠকের ব্যাপক সমাগম। বইমেলার শেষ পর্যায়ে বইপ্রেমীদের উপস্থিতি বেড়েছে, বিক্রি বেড়েছে বাংলাদেশ প্যাভিলিয়নেও। বাংলা একাডেমি, শিশু একাডেমি, নজরুল ইনস্টিটিউট, ইসলামিক ফাউন্ডেশন সহ বাংলাদেশের সরকারি বেসরকারি মোট 41টি প্রকাশনা সংস্থা মেলার বাংলাদেশ প্যাভিলিয়নে স্টল নিয়ে বসেছে। আগামী 9 ফেব্রুয়ারি শেষ হবে প্রাণের এই বইমেলা, সেদিনই উদযাপন করা হবে বাংলাদেশ দিবস। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতা বইমেলায় আছেন সুব্রত আচার্য, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, আপনি জানেন যে কলকাতা বইমেলা কিন্তু শুরু হয়েছে গত মাসের জানুয়ারির 28 তারিখ, নির্ধারিত একদিন আগে করা হয়েছে সরস্বতী পুজোর কারণে। সেই হিসাবে আজকে তার পরদিন 29 তারিখ থেকে মেলা পাঠকদের জন্য খুলে দেওয়া হয়েছিল এবং আজকে কিন্তু সেই হিসাবে পাঠকদের জন্য মেলা 7 দিন, কিন্তু মেলা উদ্বোধন হয়েছে আজকে 8 দিন। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের প্যাভিলিয়নের সামনে। বাংলাদেশ প্যাভিলিয়ন মানেই কিন্তু বাংলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামী ফাউন্ডেশন সহ কিন্তু বেশ কয়েকটি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থার স্টল, 41টি স্টল এবার জায়গা পেয়েছে এবং তারা কিন্তু গত 7 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন লেখক সাহিত্যিকদের বই বিক্রি করছে। আমরা এমন একজনকে পেয়েছি যিনি বাংলাদেশের বিজয় সফটওয়্যারের এখানে স্টল হয়েছে, সেই স্টলের যে স্থানীয় প্রতিনিধি তিনি। তো বিজয় সফটওয়্যারের যে স্টল, সেটা আপনি 18 বছর ধরে কলকাতায় বাংলাদেশের স্টলে বসছেন, প্যাভিলিয়নে বসছেন, কী মনে হয় 18 বছরে কতটা সফলতা পেয়েছে যে আপনার এই বাংলা ভাষার এই ডিজিটালাইজেশনের ক্ষেত্রে? অবশ্যই বিজয় বাংলা সফটওয়্যারটা হলো খুবই উন্নত মানের, ইউজার ফ্রেন্ডলি এবং বাংলা হরফে বাংলা লেখার একটা সুন্দর সফটওয়্যার। এটা 86 সালে ডেভেলপ হয়েছিল। আমি ভারতে দীর্ঘ 18 বছর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছি। আমার একটাই এখানে বক্তব্য হচ্ছে, আমরা সকলে রোমান হরফ দিয়ে বাংলা লেখার প্রবণতাটাকে কমিয়ে আমার মাতৃভাষা বাংলাকে সমুন্নত রেখে বাংলা হরফে বাংলা লেখা। তো যেটা উনি বলছিলেন যে রোমান হরফে বাংলা ভাষার যে অপভ্রংশের রূপ, সেটি কিন্তু এখানে প্রবলভাবে দেখা যায়। আপনি জানেন যে এই ভারতের জাতীয় ভাষা হিন্দি এবং ইংরেজি তারপরেই কিন্তু দখল নিয়েছে, সে কারণে বাংলার উপস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে এবং কলকাতায় কিন্তু খুব একটি বাংলা ভাষার প্রচলন নেই। সেক্ষেত্রে একটি লড়াই কিন্তু গত 18 বছর ধরে তার সফটওয়্যারের মাধ্যমে চালাচ্ছে। তো আমরা এবার আরেকজনের সঙ্গে জেনে নেবো, একজন লেখক এবং সংগঠক, উনি কলকাতায় এখানে বইমেলায় এসেছেন। তো ওনাকে জানতে চাইবো ঠিক পরিবেশটা কেমন এখানকার মেলার। হ্যাঁ, পরিবেশ খুবই ভালো লাগছে এবং আমি এ নিয়ে 2 দিন এলাম, চার ঘন্টা কাটালাম। আগের থেকে অনেক বইয়ের প্রতি আগ্রহ বেড়েছে, এটা আমার খুব আনন্দ লাগলো। কারণ চারদিকে শোনা যাচ্ছে যে বইয়ের আগ্রহ কমছে। আমি অনেকগুলো স্টলে খবর নিলাম, আমাদের এপার বাংলা এবং বাংলাদেশ প্যাভিলিয়নে খবর নিলাম যে অনেক বইয়ের আগ্রহ বেড়েছে, সব ধরনের বই, চলচ্চিত্র, নাটক, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, সমস্ত বিষয়ে। তো হাফসা, আপনি যেটা উনি লেখক একজন বললেন যে বইয়ের চাহিদা কিন্তু বেড়েছে, যতই সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক হোক, কিন্তু এই প্রিন্টেড এডিশন বই কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং সেটা কিন্তু গত 8 দিন ধরে আমরা দেখছি। তো হাফসা, এই ছিল আমার হচ্ছে কলকাতা বইমেলার পাঠকদের জন্য সপ্তম দিনের আমার থেকে সর্বশেষ। হাফসা, কলকাতা বইমেলা নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সুব্রত আজ।